আচ্ছা, প্রেম যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি? বিয়ে হচ্ছে চোখের অপারেশন, সবার চোখ খুলে দেওয়ার জন্য। কিরে কই যাস? জঙ্গলে যাই বাঘ শিকার করতে। কিরে ফিরে আসলি কেন? ঘরের বাইরে কুকুর দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি স্যার, এটা আপনি কি করছেন? আপনি এতগুলো লোকজনের সামনে হাত দিয়ে খাচ্ছেন, মানুষ দেখলে কি ভাববে? আমার রেস্টুরেন্টের বদনাম করতেছেন আপনি এভাবে খেয়ে? কি বলছেন ম্যাডাম, আমি হাত দিয়ে খেলে আপনাদের কেন মান সম্মান যাবে? আমি আমার হাত দিয়ে খাচ্ছি সেখানে, আপনাদের কি সমস্যা? আমি টাকা দিয়ে খাচ্ছি এখানে, তো মাগনা খাচ্ছি না, তাহলে এখানে আপনাদের কি মান সম্মানে কি আসে যায়? দেখেন, এখানে আমি হাত দিয়েই খাবো, আমি হাত দিয়ে খেতে পছন্দ করে, এজন্য আমি হাত দিয়ে খাবো, আপনার যদি কিছু করার থাকে করেন। দেখেন স্যার, আপনার গায়ে জোরে কথা বললে হবে না, নিয়ম কারণ আছে, রেস্টুরেন্টে হাত দিয়ে খাওয়ালাও না আপনাকে, তো চামচ দেওয়া হয়েছে খেতের মতো, এখানে খাচ্ছেন, জঙ্গল থেকে উঠে আসছেন, মনে হয় এখানে কত লোকজন আছে আমাদের রেস্টুরেন্টে, আপনার জন্য আমাদের রেস্টুরেন্টের সমস্যা হবে, আপনি এভাবে খেতে পারবেন না। দেখেন, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন, রেস্টুরেন্টে কোন রোড নেই, এখানে কোথাও লেখা নাই যে হাত দিয়ে খাওয়া যাবে না, আপনি শুধু শুধু ঝামেলা করতেছেন। আপনি আপনার ম্যানেজারকে ডাকেন, আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলতেছি, যেখানে হাত দিয়ে খাওয়া যাবে কি যাবে না, আপনার ব্যবহারটা অনেক খারাপ।